নমস্কার, আমি লীনা সেন। এইটা হচ্ছে আপনার ইন্ডি রয়্যাল বলে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডে মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া 2023 এরা একটা পেজেন্ট, বিউটি পেজেন্ট শো পার্টিসিপেট করেছিলাম, আমি তাতে ফাইনালিস্ট ছিলাম। আর তাতে আমি ডাইনামিক ডিভা কলকাতা 2023 এই সাবটাইটেলটা আর্ন করি। তো তিন দিন ধরে এদের এই কম্পিটিশনটা চলে, আর ফাইনালটা হয়েছিল রাজকুটিরে, যেটা আপনার স্বভূমি রাজকুটির, সেখানে হয়েছিল ফাইনালটা। জার্নি ভীষণই ভালো ছিল, মানে এটা বলে বোঝানো যাবে না, এতটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমরা 34 জন ছিলাম আমরা পার্টিসিপেন্ট, ফাইনালিস্ট যারা, তো 34 জন মিলে আমরা পুরো তিন দিন ধরে একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছি, কীভাবে আমরা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে দিয়ে গেছি, যে কীভাবে আমরা সেই র্যাম্পে হাঁটতে হবে, কীভাবে নিজেকে ফিট রাখতে হবে, সেগুলো সমস্ত কিছু পার্ট বাই পার্ট আমাদের জানানো হয়েছে। দেন সেকেন্ড ডেতে আমাদের একটা সেশন ছিল, পারফরমেন্স সেশন ছিল, যে কে কী পারফর্ম করতে পারে, কী নিজের পারফরমেন্সের মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরতে হয়েছিল। তারপরে আপনার যোগা জুম্বার একটা সেশন ছিল, অ্যান্ড ফাইনালি থার্ড ডে যেটা 8ই মে ছিল, সেই দিন আপনাদের 4টে রাউন্ড ছিল। ওই দিন একটা ছিল আপনার কালচারাল রাউন্ড, যেটার মধ্যে আমাদের নেচারকে কীভাবে সেভ করা হচ্ছে সেটার একটা থিম ছিল, তো সেই থিমটা কালচারাল রাউন্ডের থ্রু দিয়ে আমরা তুলে ধরেছিলাম। দেন স্পোর্টস রাউন্ড ছিল, যেখানে কে কী স্পোর্টস করতে পারে সেটাকে রিপ্রেজেন্ট করেছিল স্পোর্টস রাউন্ডের থ্রু দিয়ে। দেন একটা হাওয়াইয়ান রাউন্ড ছিল, আর লাস্টে ছিল গালা রাউন্ড, মানে যেটা গাউন পরে আমাদের ঋতুপর্ণা ম্যামের সামনে সেটাকে নিজেকে প্রেজেন্ট করতে হয়েছিল। অ্যান্ড ফাইনালি ঋতুপর্ণা ম্যাম লাস্টে আমাদের সবাইকে ক্রাউন আর সাবটাইটেলের যে উইনার সেগুলো প্রেজেন্ট করেছেন। হ্যাঁ, ওদের দুটো অপশন ছিল, ওদের স্টে আর নন স্টে দুটো অপশন ছিল, তো আমি যেহেতু কলকাতাতেই থাকি তো তার জন্য আমি নন স্টেটাই বেছে নিয়েছিলাম। টোটাল অডিশনের টাইমে 40 ছিল, দেন আফটার অডিশন সিলেক্ট হয়েছিল 32। অডিশনে মানে আপনাদের ফোনে টেলিফোনিক অডিশন হয়েছিল, সেখানে নিজের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তুমি পার্টিসিপেট করতে চাও। ওদের একটা মানে পাঁচখানা আমাদের পারপাস দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা পারপাস ছিল বিউটি উইথ পারপাস, মিন্স তুমি কী করতে পারো তোমার এই বিউটি, মানে উইমেন এম্পাওয়ারমেন্টে, বা তুমি এই যে শোটা যদি পার্টিসিপেট করো তারপরে যদি উইন করো তাহলে তুমি কীভাবে বাকিদের ইন্সপায়ার করবে। তো বিউটি উইথ পারপাস একটা ছিল, যার মধ্যে আমি নিজেকে তুলে ধরেছিলাম। আমাদের একটা আপনার সিজন আছে, আমরা মহালয়াতে একটা কাজ করি বাচ্চাদের নতুন জামা প্রেজেন্ট করা, সেটা বিউটি উইথ পারপাস, মানে আমরা একটা চ্যারিটি করি, সেইটা বিউটি উইথ পারপাসে আমরা তুলে ধরেছিলাম। সেরকম আরও অন্যান্য কন্টেস্টেন্ট আছে যারা আরও অন্যান্য কাজ করে, কেউ এনজিও চালায়, কেউ এরকমভাবে করে, সেই কাজগুলো তারা তুলে ধরেছিল বিউটি উইথ পারপাসে। আমার ফ্যামিলি সাপোর্ট বরাবরই প্রথম থেকে ভীষণ ভালো ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মা, স্পেশালি আমার হাজব্যান্ড তো ডে ওয়ান থেকে ভীষণ এক্সাইটেড ছিলেন এই ব্যাপারটা নিয়ে। উনি তো মানে উনি আমাকে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছু উনিই করতেন, এবং ফাইনালের দিনও উনি প্রেজেন্ট ছিলেন ওখানে। মানে আমাদের বাড়ির সবাই ভীষণ হ্যাপি আমার এই জিনিসটা পাওয়ার পর, এই সাবটাইটেলটা আর্ন করার পর। আমরা 34 মানে 34 জনই ফাইনালিস্ট ছিল, 34 জনের মধ্যে আপনার নামটা ডিক্লেয়ার হলো, তখন সেই অবস্থাটা মানে ওটা জাস্ট বলে বোঝানো যাবে না, মানে ওটা মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড একটা এক্সপিরিয়েন্স। মানে আমরা ছোট থেকে দেখে এসেছি, মানে টিভির বাইরে থেকে দেখে এসেছি যে র্যাম্প শো বা সেলিব্রিটিরা র্যাম্প করছেন বা অ্যাওয়ার্ড নিচ্ছেন, সেখানে ওরকম একটা বড় স্টেজে নচিকেতা স্যার ছিলেন, ঋতুপর্ণা ম্যাম ছিলেন, আরও অনেক অনেক আগেকার যারা ইন্ডি রয়্যাল সিজনে যারা যারা ফাইনালিস্ট বা যারা হয়েছে তারা ছিলেন, তারা সবাই তাদের সামনে নিজেকে দাঁড় করিয়ে নিজেকে প্রেজেন্ট করা, মানে ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে লাইট ক্যামেরা অ্যাকশন কী হয় সেটা ওখানে গিয়ে আমরা পুরো দেখতে পেয়েছি। এই ট্রফিটা দেওয়া হয়েছে আমাকে ডাইনামিক ডিভার জন্য, এই একটা ট্রফি, দেন একটা সার্টিফিকেট দিয়েছেন ঋতুপর্ণা ম্যামের সাইন করা, আমাদের মেন্টর রোলি ত্রিপাঠীর সাইন করা এই ট্রফি, আর এই ক্রাউন যেটা আমি পরে আছি। আমার ছিল 8 নম্বর, আমি 8 নম্বর কন্টেস্ট্যান্ট ছিলাম, তো এটা আমার কন্টেস্ট্যান্টের ট্যাগ। আমার হবি বলতে আমি গানটা আমার প্যাশন, রিসেন্টলি মডেলিংটাও আমার প্যাশনের মধ্যে ঢুকেছে এই কম্পিটিশনটাতে যাওয়ার পর। তো সবাই আগে আমার দেখে বলতো যে তুই খুব লম্বা আছিস, তোর ফিগারটাও স্লিম আছে, তো তুই মডেলিংয়ে ট্রাই করিস নি কেন, করতে চাস কি না, তো কখনো সেরকম কোনো স্কোপ আসেনি। কিন্তু এই কন্টেস্টেন্টে যাওয়ার পর এখন আস্তে আস্তে অনেক স্কোপ আসছে। আমি রিসেন্টলি 4টে সিরিয়ালে অ্যাজ আ জুনিয়র আর্টিস্ট কাজ করেছি, 2nd জুনে একটা হরগৌরী স্পাইস হোটেলে আমার এপিসোডটা দেখিয়েছে,
এবং ফাগুনের মোহনাতে করেছি, কালকে শুরু হচ্ছে একটা নতুন জি বাংলায় ফুলকি, তাতেও আমি কাজ করে এসেছি। তো এরকম আরও নতুন নতুন অনেক আসছে, এবং রিসেন্টলি আপনি আগামীকাল একটা পূজা ব্যানার শ্যুটও করতে যাব স্পন্দনের সাথে, দেন 18 তারিখ একটা আছে ইন্ডিয়ান ক্রনিকলের সাথে পূজা ব্যানার শ্যুট, কিছু কিছু কাজ আসছে, কুচকাজ কাজ আসছে। তো গানটাকেও সাথে সাথে আমি চালিয়ে যাচ্ছি, আমি শ্রাবণী সেন মিউজিক একাডেমিতে গান শিখি, আজকেও আমার ছিল, তো আমি সেখান থেকেই এখানে এসেছি একদম ইন্টারভিউটা দিতে, গান শিখি আমি। হ্যাঁ, হমকো মিলি খবর দিন পরে এরকম এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।